হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলামজোনের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেক রিভিউতে আপনাকে স্বাগতম। অপ্পো তাদের সবচেয়ে পপুলার সিরিজ অপ্পো রেনো 8 সিরিজের আরও তিনটি ফোন চায়নাতে লঞ্চ করে ফেললো, অপ্পো রেনো 8, অপ্পো রেনো 8 প্রো এবং অপ্পো রেনো 8 প্রো প্লাস। আর অপ্পো তাদের 8 সিরিজের একটি ফোন খুব শীঘ্রই ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে, অপ্পো রেনো 8 প্রো। আসলামজোনের প্রতিটি রিভিউর মতো আজকের ভিডিওতে থাকছে অপ্পো রেনো 8 প্রো ডিভাইসটির ইন ডিটেলস, ফোনটির ডিজাইন, পারফরমেন্স এবং ফোনটি কখন ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ করছে, কীরকম দাম নিয়ে লঞ্চ করছে, সেই সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় নিয়ে। সো ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকমই সকল আপডেট স্মার্টফোন টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আসি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। অপ্পো রেনো 7 সিরিজের মতো 8 সিরিজেও প্রতিটি ফোনে একটা প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। অপ্পো রেনো 8 প্রো ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ব্যাক সাইডে থাকছে গ্লাস প্রোটেকশন এবং ফ্রেমটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে, সাথে থাকছে একটি সুপার এলইডি ফ্ল্যাশ লাইট। তবে যদি একটু পিছন ঘুরে তাকাই, ক্যামেরা মডিউলটা অপ্পো ফাইন্ড এক্স 5 প্রো এর মতনই আমরা দেখতে পাবো, কোনো জায়গায় কোনো ব্রেক পয়েন্ট নেই। ক্যামেরাগুলো ব্যাক কভারের সাথে সমানভাবে বসানো হয়েছে। ফোনটির থিকনেস 7.57 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 188 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়াতে ফোনটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কম্প্যাক্ট ভাবে ইউজ করা যাবে। এছাড়া ফোনটির রাইট সাইডে হোম বাটন, লেফট সাইডে ভলিউম ব্রোকার, নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, ভলিউম স্পিকার, সাথেই রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টি সিম ব্যবহার করা যাবে, কোনো আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া অপ্পো রেনো 8 প্রো ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লে সেকশনে 6.62 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা ফুল এইচডি প্লাস পিপিআই ডেন্সিটি 390 এবং 120 হার্টজের রিফ্রেশিট রয়েছে। পিক ব্রাইটনেস 1300 নিটস, যার কারণে আউটডোর বা সানলাইটে খুব ভালো একটা পারফরমেন্স আশা করা যায়। এক কথায় বলতে গেলে 120 হার্টজের খুব ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অপ্পো রেনো 8 প্রো ফোনটিতে। এবার চলে আসি পারফরমেন্স সেকশনে। অপ্পো রেনো 8 প্রো ফোনটিতে চায়নাতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB ভ্যারিয়েন্ট। এর স্টোরেজ সলিউশন UFS 2.2 প্রসেসর হিসেবে আমরা এবার আপডেট কিছু দেখতে পাচ্ছি। কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, যেটা 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর এসওসি। এই প্রসেসরটি কিন্তু কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটি আপডেট ভার্সন। এক কথায় বলতে গেলে অপ্পো এই ডিভাইসটিতে আপডেট কিছু ব্যবহার করেছে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে অপ্পো Y3.0। এই চিপসিটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ দেখা যাবে না বলে আশা করা যায়। ক্যামেরা সেকশনে অপ্পো রেনো 8 প্রো ফোনটির রেয়ারে 3টি সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটা একেবারে লেটেস্ট একটি সেন্সর, সোনি IMX766। এরপরে 8 মেগাপিক্সেল একটি আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। অপ্পো রেনো 8 প্রো ফোনটিতে মেইন ক্যামেরা থেকে 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং 1080p সর্বোচ্চ 120fps ভিডিও রেকর্ড করা যাবে। তবে ক্যামেরা সেকশনে YIS না থাকলেও EYS থাকবে বলে আশা করা যায়। এছাড়া সেলফি শুটে এসে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি Y8 সেন্সর, যেটা 2.4 অ্যাপারচার। তাই যারা একটু বেশি বেশি সেলফি তুলেন, তাদের জন্য আমি এই ফোনটা সাজেস্ট করতে চাই, কেননা 32 মেগাপিক্সেলের Y8 সেন্সরের একটি দুর্দান্ত পিকচার কোয়ালিটি পাওয়া যাবে বলে আমি আশা করি। এছাড়া অপ্পো রেনো 8 প্রো ফোনটিতে 4500mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে থাকছে 80W-এর একটি ফাস্ট চার্জার, যেটা দ্বারা অপ্পো ক্লেম করছে 31 মিনিটে 0-100% চার্জ করা সম্ভব। অর্থাৎ 31 মিনিটে অপ্পো রেনো 8 প্রো ফোনটি আপনি ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটি দিয়ে একজন মিনিমাম ইউজার 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার একটানা 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। সবশেষ বলা যাচ্ছে, চার্জ ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ইউজাররা কোনো রকম অভিযোগ করতে পারছেন না। এবার আসা যাক মেইন টপিক, অপ্পো রেনো 8 প্রো ফোনটি কখন ইন্ডিয়া ও বাংলাদেশে লঞ্চ করছে এবং ফোনটি কেমন প্রাইস নিয়ে আসছে। বিভিন্ন লিরিক্স বলছে এই ফোনটি জুন মাসের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ করছে, বাংলাদেশে এখনও শিওরভাবে বলা যাচ্ছে না, তবে জুলাইতে আমরা অপ্পো রেনো 8 প্রো ফোনটি পেয়ে যাবো বলে আশা করা যায়। তবে ইন্ডিয়াতে লঞ্চ করার পরে এই ফোনটির আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি হয়তো আমরা পেয়েও যেতে পারি। ইন্ডিয়াতে ফোনটি 38 থেকে 40 হাজার রুপিতে লঞ্চ করবে, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 50,000 টাকা বা তার আশেপাশে এই ফোনটি পেয়ে যাবো আমরা। তাই বলা যায় অপ্পো এইরকম একটা প্রাইস পয়েন্টে খুব ভালো কিছু অফার করছে। ফোনটি দেখতে সুন্দর, বেশ ভালো একটি প্রসেসর রয়েছে, ভালো ক্যামেরা, সুন্দর একটি ডিসপ্লে ও হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ তো থাকছেই। আপনি যদি 50,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনবেন বলে ভাবছেন, তাহলে আমি বলবো এই ফোনটির জন্য আপনি ওয়েট করতে পারেন, কেননা অপ্পো রেনো 8 প্রো ফোনটি একটি দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আসতে চলেছে। সো ফ্রেন্ডস, এই ছিল অপ্পো রেনো 8 প্রো এর খুঁটিনাটি বিস্তারিত। এই ফোনটির ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অপ্পো রেনো 8 প্রো ফোনটি লঞ্চ হওয়ার পরেই আমাদের চ্যানেলে একটি ফুল রিভিউ দেওয়া হবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।